নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ ভিন্ন ধরনের ভেজ তন্দুর, ফুলকপির তন্দুর শেয়ার করছি। আপনারা চিকেন তন্দুর সবাই খেয়েছেন, কিন্তু এরকমভাবে ফুলকপির তন্দুর যারা খাননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে বেশি পরিমাণ জলের মধ্যে নুন এবং খাবার চুটা দিয়ে দেখুন ফোটাচ্ছি। এটি মিনিট দুয়েকের জন্য আমি ফোটাবো। কিছু কিছু টিপস ফলো করতে হবে। 50% কুক করতে হবে ফুলকপিটা, খুব বেশি কুক করা যাবে না, তাহলে কিন্তু এই তন্দুরির ফ্লেভার বা তন্দুরির টেস্ট পাওয়া যাবে না। ফুলকপিগুলোকে ফুটিয়ে আমি খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। অবশ্যই জল ঝরাতে হবে, একটু যেন জল না থাকে। একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। বেসনটা অবশ্যই দিতে হবে, আমি এখানে কাঁচা বেসনই ব্যবহার করেছি, ভাজিনি। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে কসুরি মেথি ব্যবহার করছি, কসুরি মেথিটা অবশ্যই লাগবে এই তন্দুরিতে। বেশি পরিমাণে কসুরি মেথি এখানে দিলাম, পরিমাণটা দেখে নিন আপনারা, দেখুন কতটা পরিমাণে দিচ্ছি। আমি এখানে 8 পিস ফুলকপি করেছি বড় বড় সাইজ করে। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো এবং কসুরি মেথিটা বেশি পরিমাণে দিতে হবে। ঘরে থাকা সম্পূর্ণ জিনিস দিয়ে আমি তৈরি করছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল যদি বেশি পরিমাণে খেতে চান তাহলে এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, কালারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে এই অপূর্ব স্বাদের ফুলকপির তন্দুরিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। এখানে টক দইকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, দেখতে পেলেন একটি ছাঁকনিতে। সেখান থেকে আমি বড় চামচের 1 চামচ মতো টক দই এর মধ্যে অ্যাড করে দিলাম। তন্দুরি যে রেসিপিগুলো হয় তাতে কিন্তু অবশ্যই এই টক দইটা জল ঝরিয়ে তারপর ব্যবহার করতে হয় যে কোনো তন্দুরি রেসিপিতে। খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারেতে অ্যাড করছি আমি আন্দাজ মতো নুন। নুনটা অবশ্যই আন্দাজ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, এই সর্ষের তেলটা দিলে তবেই তন্দুরির ফ্লেভার ভালো হবে। আপনারা চিকেনের তন্দুরি অনেকেই খেয়েছেন, তন্দুরি চিকেন, কিন্তু আমার মনে হয় এরকমভাবে ফুলকপির তন্দুরি আপনারা খাননি। আমি আপনাদেরকে বলছি প্লিজ একবার অন্তত ট্রাই করবেন, তাহলে চিকেন খাওয়াও ভুলে যাবেন এরকম তন্দুরি ফুলকপি বাড়িতে বানালে। এবার এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে ফুলকপির প্রত্যেকটা পিসকে আমি ভালো করে মাসাজ করে করে দেখুন হাত দিয়ে মশলাগুলোকে ম্যারিনেট করছি ফুলকপির সঙ্গে। আর এই কাজটি কিন্তু হাত দিয়েই করতে হবে, হাত দিয়ে না করলে তন্দুরির রেসিপির যে ফ্লেভার বা টেস্ট সেটি কিন্তু পাওয়া যাবে না। দেখুন আমি কীরকমভাবে আঙুল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি যেটা বললাম বা আগেও বললাম, আমি বলেছি ফুলকপিটাকে 50% কুক করতে হবে, খুব বেশি কুক করা যাবে না, তাহলে ফুলকপি বেশি গলে যাবে এবং মশলা অ্যাবজর্ব করতে পারবে না। দেখুন কত সুন্দর করে আমি এগুলোকে মাসাজ করে করে প্রত্যেকটা ফুলকপিতে মশলা মাখিয়ে রেখেছি, আর এটি কিন্তু করতে হবে পারফেক্ট তন্দুরি ফ্লেভার পেতে হলে। এবার এটিকে আমি রেস্টের জন্য 1/2 ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম 20 মিনিট অবশ্যই রাখবেন। আমি 1/2 ঘন্টা রেখেছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মনেই হবে না যে আমরা চিকেন খাচ্ছি না, এটি যখন খাবেন খুব খুব টেস্ট হয় খেতে। 1/2 ঘন্টা পর মশলা এবং ফুলকপির পিসগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়েছে। এবার আমি রান্না করব। এই রান্নাটা করার জন্য কোনো রকম তন্দুরের দরকার হয় না, ঘরে আমাদের যে প্যান থাকে তাতেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তবে এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই প্যানটা বা কড়াটা যেন এরকম ফ্ল্যাট হয়, একটু চওড়া হয়, তাহলে কিন্তু তন্দুরিটা ঠিকঠাক করা যাবে। আমরা নর্মাল যে কড়ায় রান্না করি তাতে কিন্তু তন্দুরি করা যাবে না। আর অবশ্যই প্যানের বেসটা মানে তলাটা যেন একটু মোটা হয়। খুব ভালো করে প্রথমে প্যানটা গরম করে নিতে হবে, তারপর অল্প পরিমাণে তেল দিতে হবে। দেখুন আমি এখানে বড় চামচের 1 চামচ মতো তেল দিয়েছি, রিফাইন তেল দিয়েছি। আপনারা যদি এখানে চান সামান্য পরিমাণে বাটারও ব্যবহার করতে পারেন এর সঙ্গে মিক্স করে, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। মিনিট খানেক পর আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। 1 মিনিট পর যখন নিচটা ছেড়ে ছেড়ে আসবে তারপর দেখুন এরকম যখন ব্রাউন হয়ে যাবে, ডার্ক ব্রাউন, তারপরেই উল্টাতে হবে। সঙ্গে সঙ্গে উল্টালে কিন্তু এটি মশলাগুলো
ভাজা হবে না সুন্দর করে। এটি যতটা পোড়া পোড়া হবে, ধীরে ধীরে কম আছে কিন্তু এটি বানাতে হবে, খুব সুন্দর করে ধীরে ধীরে উল্টে দিতে হবে এরকমভাবে। দেখুন আমার আজকের এই সহজ রেসিপি, ইউনিক রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন। এরকম সুন্দর রেসিপি পেতে খুব কম তেলে এবং স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু আমরা একটি টেস্টি রেসিপি ঘরে সবাই মিলে এনজয় করতে পারি। ফুলকপি বলতে সাধারণত আমরা ফুলকপির ঝোল বা ফুলকপি দিয়ে মাছ দিয়ে নানা রকমভাবে আমরা ফুলকপি তৈরি করি, তাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল দরকার হয়। কিন্তু এইভাবে যদি আমরা ফুলকপি তৈরি করি এতটাই মুখরোচক হবে যে আপনারা সেই সব প্রিপারেশন খাওয়া ভুলে যাবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আপনাদের বিশ্বাসই হবে না যে কতটা টেস্ট হয় খেতে, একবার বানাবেন। এবার আমি এটিকে হাফ মিনিটের জন্য কভার করে রেখে দিলাম, খুব বেশি কিন্তু কভার করা যাবে না, হাফ মিনিট কভার করেছি। তারপরে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম, একটা পিঠ উল্টানোর পর কিন্তু আমি কভার করেছি, দেখতে পেলেন। ঠিক এভাবেই করবেন, আর আঁচটা একদম বাড়ানো যাবে না, কম আঁচে ধীরে ধীরে এরকম পোড়া পোড়া করে তারপর ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু খুবই সামান্য লাগে, দেখতেই পেলেন পুরো তেলটা ফুলকপি কিন্তু অ্যাবজর্ব করেনি। আমরা সাধারণত নর্মাল যদি ফুলকপি ভাজতে যাই প্রচুর তেল লাগে, এভাবে ম্যারিনেট করে ফুলকপি খেলে বন্ধুরা এতটা টেস্ট হয় আমি আপনাদের বলছি। একবার বানাবেন তাহলেই প্রতিদিন বানাতে ইচ্ছে করবে। এখন ফুলকপি অনেকটাই বুড়ো বুড়ো হয়ে গেছে, খেতে ইচ্ছে করে না, এইভাবে বানিয়ে খাবেন দেখবেন প্রত্যেক দিন ফুলকপি খেতে ইচ্ছে করবে। আর অবশ্যই ফুলকপি খাবেন, ফুলকপিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের ওয়েট ঠিকঠাক রাখতে সাহায্য করে। এবার পারফেক্ট তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য আমি প্রত্যেকটা পিসকে এভাবে একটি চিমটার সাহায্যে ধরে গ্যাসের ওভেনের উপর বসিয়ে ধরেছি। এভাবে দেখুন একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা যদি এভাবে একটা একটা করে না করেন বা বেশি পরিমাণে বানান, সেক্ষেত্রে উপরে একটি ঝাঁঝরি মতো যে সরু জালি হয় সেটি বসিয়ে তার উপরে পিসগুলো দিয়ে একটু পরে এদিক ওদিক করে উল্টে দেবেন, তাহলে ভালো লাগবে। আপনারা চাইলে কয়লা পুড়িয়ে তার মধ্যেও তন্দুরি ফ্লেভার দিতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা এরকমই প্রসেসটা খুব ভালো। আমি এভাবেই বানাবেন, এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটি বিকেলের স্ন্যাক্স হিসেবে বা যে কোনো সাইড ডিশ হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন, ফ্রাইড রাইস বিরিয়ানির সাইড ডিশ হিসেবেও কিন্তু এটি সার্ভ করলে দারুণ লাগে খেতে। এটি মশলাটাকে এতটা সুন্দর অ্যাবজর্ব করে নেয়, দুর্দান্ত হয় খেতে এই ফুলকপির তন্দুরিটা। আপনারা খেয়েছেন কি না জানি না, আমার মনে হয় খুব কম লোকই আছেন যারা এভাবে ফুলকপির তন্দুরি বানিয়ে খেয়েছেন। আমি বলবো প্লিজ খুব কম মশলা, আমি কিন্তু খুব কম মশলা এবং ঘরে থাকা জিনিস দিয়ে এই রেসিপিটা শেয়ার করলাম যাতে আপনাদের সুবিধা হয় এরকম টেস্টি রেসিপি ঘরে তৈরি করে নেওয়ার জন্য। সামান্য টক দইটা শুধু কিনে আনতে হবে আর ঘরে সব কিছুই কিন্তু আমাদের থাকে। এটি কাঁচা পেঁয়াজ বা যে কোনো স্যালাডের সঙ্গে সার্ভ করুন। আপনারা চাইলে এর মধ্যে ম্যারিনেশনের সময় লেবুর রসও দিতে পারেন, আমি যেহেতু টক দই ব্যবহার করেছি আর লেবুর রস দেইনি, আরও বেশি চটপটা করার জন্য আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন বাড়িতে বানিয়ে যে কেমন লাগলো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাকে সাপোর্ট করবেন, ততক্ষণে সবাই।